নমস্কার, সঞ্জীবনী সুধা ইউটিউব চ্যানেলের আজকের বিষয়, প্রেতাত্মার সঙ্গে রাত কাটালেন শরৎচন্দ্রের পিতা। আমি রত্না বিশ্বাস। এই লেখাটি ছায়া আছে কায়ানে গ্রন্থ থেকে নেওয়া। লিখেছেন অপূর্ব চট্টোপাধ্যায়। কেমন লাগলো শুনে তা জানাতে ভুলবেন না। কেমন? কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতা মতিলাল চট্টোপাধ্যায়। ভাগ্যদেবী কোনো দিনই এই মানুষটির প্রতি বিন্দুমাত্র সদয় ছিলেন না। চিরকালই তিনি তার কৃপা করুণা লাভে বঞ্চিত থেকেছেন। ফলস্বরূপ তার পরিবার পরিজনকে যথেষ্ট সংকটের মধ্যেই দিন কাটাতে হতো। অভাব অনটন ছিল মতিলালের নিত্য সঙ্গী। যতদিন স্ত্রী ভুবন মোহিনী দেবী জীবিত ছিলেন, ততদিন শ্বশুরবাড়ির অনুগ্রহে তাদের সংসার তরিটি কোনো মতে চলছিল। কিন্তু স্ত্রীর মৃত্যুর পর স্বপ্নবিলাসী কল্পনাপ্রবণ এই মানুষটির অবস্থা হয়ে উঠল নিদারুণ। আসলে মতিলালের কোনোদিনই কর্মের প্রতি কোনো রকম টান ছিল না। তিনি ভালোবাসতেন লেখালেখি করতে, আর সময় পেলেই ডুবে যেতেন বইয়ের জগতে। এর ফলে এলাকার মানুষজন তাকে মনে করত দুর্বোধ্য, মতিচ্ছন্ন, খ্যাপাটে। স্ত্রী মারা যাওয়ার পর যা হওয়ার তাই হল। শ্বশুরবাড়ি থেকে তিনি বিতাড়িত হলেন। পাঁচ সন্তানের হাত ধরে তিনি নেমে এলেন পথে। খঞ্জরপুর এলাকায় একটি ছোট্ট খোলার ঘর ভাড়া নিয়ে শুরু হলো তাদের ভগ্ন সংসার। তবে স্ত্রীর এই হঠাৎ চলে যাওয়াটা একদমই মেনে নিতে পারেননি মতিলাল চট্টোপাধ্যায়। লেখা, বই পড়া, স্বপ্ন দেখা সব কিছুই হারিয়ে গেল তাঁর জীবন থেকে। ঘর নয়, তখন তার প্রিয় জগৎ হয়ে উঠল পথ। মতিলাল চট্টোপাধ্যায়ের সেই সময়কার করুণ পরিণতি সম্বন্ধে শরৎ পরিচয়ে সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় লিখেছেন, যতদিন ভুবন মোহিনী দেবী বেঁচে ছিলেন ততদিন নিরাশ্রয় হননি। তার মৃত্যুর পরই মতিলাল ছেলেপুলের হাত ধরে গাঙ্গুলি বাড়ি ছেড়ে পথে বেরিয়ে গিয়েছিলেন। ভুবন মোহিনীর অভাব তাকে বিমূঢ় করে দিয়েছিল। মতিলালের জীবনে সকল সারসতার আদিভূত কারণ ছিলেন তিনি। তারপর কতদিন দেখা গেছে মতিলাল পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। ছেঁড়া চটির উৎক্ষিপ্ত ধুলোই কোমর পর্যন্ত ধূসর। মাথার চুলগুলোই জট বাঁধতে শুরু করেছে। পেটে নেই ভাত, হাতে নেই পয়সা। হাত পা নেড়ে বিড়বিড় করে কার সঙ্গে কথা কয়ে কয়লাঘাটের পথে অসত্য তলায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন। জিন, পূর্বপুরুষের জিন উত্তর পুরুষে প্রবাহিত হয়। উত্তরাধিকার সূত্রে পুত্র শরৎচন্দ্র পিতার থেকে পেয়েছিলেন লেখার সহজাত প্রতিভা ও যখন তখন গৃহত্যাগ করার মানসিকতা। পরবর্তীকালে তিনি যখন প্রখ্যাত লেখক, সেই সময় তিনি বন্ধুদের কাছে শৈশব কৈশোরের নিদারুণ কষ্টের কথা বলতেন। এমন দিন গেছে যখন ভগবানকে জানাতাম, হে ভগবান, আমার কিছুদিনের জন্য জ্বর করে দাও, তাহলে দুবেলা খাবার ভাবনা ভাবতে হবে না, উপোস করেই দিন কাটবে। আর শোনাতেন তার পিতা মতিলালের ভূত দর্শনের কথা। এই গল্পটি তিনি বহুবার বহুজনকে শুনিয়েছেন। একবার সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়কে কথা প্রসঙ্গে তিনি জিজ্ঞাসা করেছিলেন, তুমি ভূত মানো কি? তারপর তিনি তাকে শুনিয়েছিলেন কাশীতে পিতা মতিলালের ভূত দর্শনের কথা। বেশ রোমাঞ্চকর সে কাহিনী। একবার মতিলাল বেশ কয়েকদিনের জন্য কাশীতে বেড়াতে গেলেন। দিনগুলো চমৎকার কাটছে। বাবা বিশ্বনাথ, মা অন্নপূর্ণার ধাম কাশী, প্রায় প্রতিদিনই তাদের দর্শন করে এঘাট সেঘাটে ঘুরে বেড়ান মতিলাল। একদিন কোনো এক মঠে গিয়ে তার সঙ্গে আলাপ হলো এক ভদ্রলোকের, কাশীর বাসিন্দা। কথায় কথায় তিনি বললেন, আমার বাড়িতে প্রতিষ্ঠিত শালগ্রাম রয়েছেন। আমাদের পরিবারের কোনো এক পূর্বপুরুষ এই শালগ্রাম প্রতিষ্ঠা করেন। এতকাল আমার পিতৃদেব দেব পূজা করতেন, তার মৃত্যুর পর আমার ওপরেই অর্পিত হয়েছে দেব পূজার ভার। কিন্তু সম্প্রতি আমরা একটা বড় ধরনের সমস্যায় পড়েছি। প্রতি রাতে আমি দেবতার পূজা সাঙ্গ করে তাকে তার খাটে শয়ন করিয়ে মশারি টাঙিয়ে পুজোর ঘর থেকে বেরিয়ে আসি। বেরোনোর সময় ঠাকুর ঘরে আমিই তালাচাবি লাগাই, কারণ বিগ্রহের অঙ্গে বেশ কিছু সোনা দানা আছে। মতিলাল এই কথাগুলো শুনে বললেন, বাহ, বেশ তো, পুজো করেন, তাতে সমস্যা কোথায়?
ভদ্রলোক বললেন, সমস্যাটা শুরু হয় রাত 11টা 12টা নাগাদ। বন্ধ ঠাকুরঘরের ভেতর থেকে তখন ভেসে আসে ঘণ্টার আওয়াজ। একদিন সাহস করে ঘরে ঢুকে দেখি ঘর লণ্ডভণ্ড। দেবতাকে খাট থেকে নামিয়ে এনে স্থাপন করা হয়েছে তামার টাটে। সামনে আসন পাতা, কোষাকুষিতে জল, দেবতার অঙ্গে লেগে রয়েছে ফুল ও তুলসী পাতা, ঘণ্টাটিও যথাস্থানে রয়েছে। কিন্তু ঘরে কাউকে আমি দেখতে পাইনি, ঘর শূন্য। অথচ সেদিনও আমি পুজো করে বেরোনোর সময় সব কিছু যথাস্থানে রেখে এসেছিলাম। সব শুনে মতিলাল বললেন, আজ তো এখনও আপনি পুজো করেননি, আপনি অনুমতি করলে আমি আপনার পুজোর সময় ওই ঘরে থাকতে চাই। ভদ্রলোক সানন্দে রাজি হলেন। যথাসময় শুরু হলো পুজো। বেশ অনেকক্ষণ ধরেই তিনি পুজো করলেন। আরতির পর দেবতাকে তার খাটে শুইয়ে মশারি টাঙিয়ে ভদ্রলোক মতিলালকে বললেন, চলুন এবার বাইরে যাই। মতিলাল বললেন, না আপনি বাইরে যান, আমি এখন এই ঘরে থাকব, রাতে কি হয় তা আমাকে দেখতে হবে। আপনারা নিজেদের ঘরে চলে যান, ঘণ্টার আওয়াজ পেলে নেমে আসবেন। ভদ্রলোক ঘরের দরজা বন্ধ করে বেরিয়ে গেলেন। নিস্তব্ধ নির্জন ঘর, দেবতা বিশ্রাম করছেন খাটে, ঘরের এক কোণে চুপ করে বসে আছেন মতিলাল। প্রদীপটা তখনও মিটমিট করে জ্বলছে, সময় যেন আর কাটতেই চাইছে না। মাঝে একটু তন্দ্রাচ্ছন্ন মতো হয়ে পড়েছিলেন মতিলাল, সেই রেশ কাটাতে তিনি ঘরের ভেতর পায়চারি করতে শুরু করলেন। রাত যে বেশ গভীর হয়েছে তা বোঝা যাচ্ছে, কাশি ক্রমশ শান্ত হচ্ছে, লোক চলাচল অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গিয়েছে। মতিলাল পায়চারি বন্ধ করে ফিরে এলেন নির্দিষ্ট আসনে। দুই হাঁটুর ওপর চিবুকটা স্থাপন করে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করলেন, কি ঘটে তা দেখার জন্য। হাতে ঘড়ি নেই, ফলে কটা বেজেছে তা বোঝারও কোনো উপায় নেই। হঠাৎ মতিলাল দেখলেন ঘরে তিনি আর একা নন, এক বৃদ্ধ ব্রাহ্মণ কোথা থেকে প্রবেশ করেছেন ঘরের ভিতরে, এবং তিনি তার দিকে দৃকপাত না করে এগিয়ে গেলেন দেবতার খাটের দিকে। ভদ্রলোকের বয়স 70-75 তো হবে, পরনে গরদের ধুতি, গায়ে নামাবলি, চুলগুলো ছোট ছোট করে কাটা, লম্বা একটা শিখা ঝুলছে মাথার পেছন দিকে, সেটি কাঁধ স্পর্শ করেছে, ধপধপে সাদা দীর্ঘ উপবৃত তার কোমর ছুঁয়ে ঝুলছে। বৃদ্ধ মানুষটি এরপর দেবতাকে তার শয্যা থেকে তুলে নিয়ে এসে স্থাপন করলেন তাম্রকুণ্ডে। আসন পাতলেন, কোষাকুষি নামিয়ে এনে রাখলেন দেবতার সামনে, গঙ্গাজলের ঘটি থেকে জল ঢাললেন কোষাতে, ঘষে নিলেন চন্দন। আসন শুদ্ধি ও আচমন করে শুরু হলো তাঁর পুজো। সে এক দীর্ঘ পুজো। বেশ অনেকক্ষণ বাদে একসময় বৃদ্ধ উঠে দাঁড়ালেন, পঞ্চপ্রদীপ জ্বালিয়ে শুরু হলো আরতি। ঘণ্টার আওয়াজে ঘর তখন মুখরিত। পুজো শেষ করে বৃদ্ধ সাষ্টাঙ্গে প্রণাম করলেন দেবতাকে, তারপর বাতাসে মিলিয়ে গেলেন। দেবতা কিন্তু তার শয্যায় আর ফিরে গেলেন না, বৃদ্ধ তাকে তাম্রকুণ্ডে রেখেই অদৃশ্য হয়েছেন। এতক্ষণে ভয়ে নিজের জায়গায় চুপ করে বসেছিলেন মতিলাল। আস্তে আস্তে তিনি দরজার সামনে সে তালা খুলতে বললেন। ঘণ্টার আওয়াজ শুনেই পরিবারের সবাই তখন ঠাকুরঘরের সামনে এসে দাঁড়িয়ে আছেন। বাড়ির গৃহকর্তা দরজা খুলে দেওয়া মাত্রই বাইরে বেরিয়ে এলেন মতিলাল। ভদ্রলোক মতিলালের কাছে জানতে চাইলেন, ঘরের ভেতরে আপনি কি দেখলেন, কে পুজো করছিলেন দেবতাকে? মতিলাল বললেন, এক বৃদ্ধ ব্রাহ্মণ দেবতার পুজো করছিলেন। তারপর তিনি সেই বৃদ্ধের চেহারার বর্ণনা দিলেন। মতিলালের বুকে ব্রাহ্মণের চেহারার বর্ণনা শুনে পরিবারের সবাই চমকে উঠলেন। ভদ্রলোক বললেন, এই রকম চেহারা? মতিলাল বললেন, হ্যাঁ। ভদ্রলোক বললেন, আপনি আর্যাকে পুজো করতে দেখলেন, তিনি আমার স্বর্গত পিতা, কিন্তু তিনি কেন রোজ পুজো করতেন, এত রাতে আসেন? মতিলাল বললেন, আজ আমার সাহস হয়নি তাকে এ কথা জিজ্ঞাসা করার, তবে ঘরে ঢুকে তিনি আমার দিকে একবারও তাকাননি। আমাদের কোনো ক্ষতি করার ইচ্ছে যে তাঁর নেই তা খুব ভালোভাবেই বুঝেছি। আপনার এই প্রশ্নের উত্তর আপনাকে আমি কাল রাতে দেব। আজ অনেক রাত হয়ে গিয়েছে, আমি যেখানে আছি সেই জায়গাটার দূরত্ব এখান থেকে অনেকটা, আজ রাতে আপনার বাড়িতেই আমাকে থাকতে হবে। ভদ্রলোকের নির্দেশে বাড়ির একটি ঘরে মতিলালের থাকার ব্যবস্থা করে দিলেন ওই পরিবারের সদস্যরা।
পরদিন খুব ভোরেই ভদ্রলোকের সঙ্গে দেখা করে মতিলাল বললেন, আজ সন্ধ্যের সময় আবার আমি আপনাদের বাড়িতে আসব। আমি আসার পরেই আপনি পুজো শুরু করবেন। সারাটা দিন মতিলাল ঘুরে বেড়ালেন কাশীর এমাথা থেকে ও মাথা। গেলেন কাশীর সচল বিশ্বনাথ ত্রৈলঙ্গ স্বামীজির আশ্রমে। সন্ধ্যার সময় মণিকর্ণিকায় ডুব দিয়ে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে চলে এলেন ভদ্রলোকের বাড়িতে। মতিলালকে দেখে তিনি বললেন, আমি এইমাত্র চা খেলাম, আপনি খেলে আমিও আর এক কাপ খেতে পারি। গম্ভীরভাবে মতিলাল বললেন, এখন আমার চায়ের প্রয়োজন নেই, চলুন পুজোর ঘরে। দুজনে মিলে প্রবেশ করলেন পুজোর ঘরে। যথারীতি পুজো শেষ করে ভদ্রলোক দেবতাকে শয়ন করিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। সেই ঘরে তখন ঘুমন্ত দেবতার সঙ্গে একা রয়ে গেলেন মতিলাল। ঠিক বারোটার সময় ঘরে আবির্ভূত হলেন সেই বৃদ্ধ ব্রাহ্মণ। আজ মতিলাল যথেষ্ট সাহসী, তিনি মুখোমুখি হলেন বৃদ্ধের। বললেন, আজকের পুজোটা কি আমি করতে পারি? বৃদ্ধ বললেন, করো, কেমন করতে পারো দেখি। গতকাল বৃদ্ধ যেভাবে পুজো করেছিলেন ঠিক সেইভাবে পুজো সাঙ্গ করলেন মতিলাল। তারপর সষ্টাঙ্গে প্রণাম করলেন দেবতাকে। পুজো সমাপ্ত করে মতিলাল বৃদ্ধকে বললেন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বৃদ্ধ বললেন, বলো। মতিলাল বললেন, এত কষ্ট করে রোজ রাতে আপনি কেন ইহলোকে ফিরে আসেন? উত্তরে বৃদ্ধ বললেন, সাধে কি আসি বাবা, তুমি আজ সারা দিন জলস্পর্শ করনি শুদ্ধভাবে দেবতার পুজো করবে বলে। কি সুন্দর পুজো করলে, কিন্তু আমার কুলাঙ্গার পুত্রটা অনাচারী, আজকে সন্ধ্যাতেও চা খেয়ে অশুদ্ধভাবে দেবতার পুজো করলো, এ আমি সইতে পারি না। আমার এক পূর্বপুরুষ স্বপ্নাদিষ্ট হয়ে এই দেবতাকে লাভ করেছিলেন। দেবতা আমাদের পরিবারের রক্ষক, তাকে অশ্রদ্ধা করছে আমার পুত্র। ও এটা কি পুজো করে, এটা ভরম, ওকে বলে দিও এই দেবতাকে গঙ্গায় বিসর্জন দিয়ে আসতে, তারপর তার ফলও হাতে নাতে পাবে। ওরা আমার বংশধর, ওদের ক্ষতি হোক তা আমি চাই না, তাই রোজ রাতে আমি দেবতাকে পুজো করতে আসি। প্রথম দিকে ওরা আমার ঘন্টার আওয়াজ পেত না, কিন্তু সকালে এই ঘরে ঢুকেও ওদের মনে কোনো প্রশ্ন জাগেনি, কেন দেবতা শয্যা ত্যাগ করে নেমে আসেন তাম্রকুণ্ডে। তারপর ঘন্টার আওয়াজ যাতে ওরা শুনতে পায় আমি তার ব্যবস্থাও করলাম, তাতেও ওদের টনক নড়ল না। মতিলাল বললেন, আমি আপনার পুত্রকে আপনার সব কথা জানাবো। বৃদ্ধ বললেন, দেখো কথা বলে, তবে আমার এখানে আসতে সত্যিই কষ্ট হয়। মতিলাল ঘর ছেড়ে বেরিয়ে আসছেন, বৃদ্ধ বসে আছেন ভূমিতে। তিনি বললেন, বাবা দাঁড়াও, তোমার বন্ধুকে একটা ছোট্ট কথা আমার হয়ে জানিও। গয়ায় গিয়ে পিতার পিণ্ডদান করাটা কি খুব কষ্টকর? যদি সম্ভব হয় সেটা যেন করে আসে। মতিলাল চট্টোপাধ্যায় ঘরের বাইরে এসে ব্রাহ্মণ পুত্রকে তার পিতার অনুযোগের কথা জানালেন। পুত্র কথা দিলেন, আর হবে না এরকম, শুদ্ধভাবে দেবতার পুজো আমি করব, আর গয়ায় গিয়ে পিতার পিণ্ড দিয়ে আসব। তারপর থেকে রাত ১২টায় ওই বাড়ির তালাবন্ধ ঠাকুর ঘরে আর কোনো দিন ঘণ্টা বাজেনি।